সমুদ্র দেখতে আমরা কে না ভালোবাসি। সমুদ্রের বিশালতা মানুষকে সব সময় তার কাছে টানে। তাই এই সমুদ্রের কাছে টানার উদ্দেশ্যে আমি ছুটে চলেছি সমুদ্রের পথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস। আমি নদী চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের জার্নি শেষ করে রাতেই রওনা দিয়েছিলাম কক্সবাজারের জন্য। কক্সবাজারে রাতে পৌঁছানোর জন্য আমরা বাসে টিকিট বুকিং করেছিলাম, আর ডাবল ডেকের বাসের আমরা দোতলায় সিটটি পেয়েছিলাম। আমরা খুব এক্সাইটেড ছিলাম যে স্লিপার কোচ নিয়েছি এবং খুব সুন্দর হবে এবং আমরা ঘুমিয়েই হয়তো বা চলে যাব কক্সবাজারে। কিন্তু আমরা যতটা সুন্দর দেখেছিলাম আমাদের জার্নিটা ততটা সুন্দর হয়নি। আমরা খুব অস্বস্তি ফিল করেছিলাম এবং আমাদের সেই জার্নিটা সত্যি অনেক কষ্টকর হয়েছিল। তবে যাই হোক, আমাদের টার্গেট যেহেতু কক্সবাজার, তো কক্সবাজারে পৌঁছানো মাত্রই আমরা আমাদের সকল কষ্ট ভুলে গিয়েছিলাম। সাগরের বিশালতার টানেই হোক কিংবা অবকাশ যাপন, কক্সবাজার সবসময় মুখর থাকে পর্যটকদের অভিবাদনের ব্যস্ততায়। তাই তো চলে গেলাম ওশেন প্যারাডাইস। ওশেন প্যারাডাইস হোটেলটি বেশ সুন্দর। আমরা এখন ভিডিও ক্লিপে যে প্লেসটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে হোটেল প্যারাডাইস। আর এই ওশেন প্যারাডাইসে আমরা লবিং রুমে ওয়েট করতেছিলাম আমাদের রুমটি পাওয়ার জন্য। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রুমটি দুপুর 12টার দিকে পাওয়ার কথা, আমরা 10টার দিকে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দুপুর 1টার দিকে আমাদের রুমটি পাওয়া হয়েছে এবং আমরা অনেকক্ষণ এইখানে লবিতে অপেক্ষা করেছিলাম। তারপর আশেপাশে আমার মেয়ে যেহেতু একটু বিরক্ত বোধ করছিল, ঘুরে দেখছিলাম, তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। এই যে এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা হোটেলের ফ্রন্টেই ঢুকতেই খুব সুন্দর লাগছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তারপরেই তো আমরা দুই মামে একটু ঢং টং করছিলাম, তারপর এদিক ওদিক যাচ্ছিলাম এবং ওই যে দূরে দেখা যায় রয়ফির বাবা, সে হোটেলের কিছু ফর্মালিটি ছিল, সে ফর্মালিটিসগুলো সে ফুলফিল করার পর সে আমাদের সাথে জয়েন করেছিল। তারপর আমি একটু ঘুরতে ঘুরতে সামনে গিয়ে দেখি এখানে সম্ভবত মিউজিশিয়ানরা মিউজিক প্লে করে থাকেন এখানেই। আর এটা একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়াতে আমি কফি খেয়েছিলাম, অনেক মজা ছিল কফিটা এবং এখানকার কেকটা আমার খুব ভালো লেগেছে। এবং আমি যখন চলে আসি হোটেল থেকে তখন ওখান থেকে আমি রয়ফির জন্য কেক নিয়ে এসেছিলাম, সত্যি অনেক মজা ছিল। আপনারা গেলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তারপর এটা হচ্ছে হোটেলের অন্য আর একটা সাইড এবং এই সাইডে আমি যা দেখলাম, এখানে দুটো রুম দেখতে পাচ্ছি এবং তার ওই সাইডে ওয়াশরুম, তারপর এখানে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড আছে, সবাই এখানে খেলাধুলা করছিল। তারপর এখানে উইকেন্ড ফুড ফিস্টে এখানে বিভিন্ন বুফের জন্য ব্যানার দেওয়া আছে। এখানে পুরনো কিছু ইউনিক জিনিস যেটা আমরা অনেক আগে ব্যবহার করে এসেছি, এই সমস্ত জিনিস এখানে শো করা ছিল, ভালো লাগছিল। তারপর আমাদের খুব ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমি আর রয়ফির বাবা রয়ফিকে নিয়ে একটা ঝাউবন রেস্টুরেন্টে গেলাম। সেই রেস্টুরেন্টে যেয়ে তারপর এখানে খাওয়া দাওয়া আমরা মানে দুপুরে লাঞ্চটা করে সেরে নিলাম। আর ওয়াইফি এখানে দেখে বুঝতেই পারছেন যে সে খুব টায়ার্ড। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুর 1টার দিকে রুমে ঢুকলাম। এখানে আমরা আমাদের রুমে ঢোকার জন্য তখন চাবি পেয়ে গিয়েছি এবং এই যে আমরা এখন চারতলায় এবং চারতলাতে আমরা 401 নম্বর রুমটা পেয়েছিলাম। তারপর আমি ভেবেছিলাম আমি সি ভিউ পাবো, কিন্তু আমি রুমে যেয়ে দেখি যে না, আমি সি ভিউ পাইনি, বাট আমি ডাবল ভিউ পেয়ে গেছি। ডাবল ভিউ কেন সেটা আপনারা দেখলেই বুঝতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন
সুন্দর একটি রুম পেয়েছি আমরা। রুমটা অনেক সুন্দর করে গোছানো ছিল, স্বাভাবিক হোটেল রুম গোছানোই থাকবে। আর এখানে একটা ছোট কফি খাওয়ার জায়গা ছিল। আমি রয়ফিকে বলছিলাম যে রয়ফি আমাদের বাইরের ভিউটা দেখা খুব জরুরি, একটু তাড়াতাড়ি পর্দাটা টেনে দাও, আমি দেখি আসলে আমরা রুম থেকে কি দেখতে পাই। তারপর সে পর্দাটা যখন সরালো তখন আমি দেখতে পেলাম এটা সি ভিউ না, এটা হিল ভিউ। আর হিল ভিউয়ের সাথে আমরা সিটি ভিউ পাচ্ছি, আবার এখানে একটু দূর থেকে আমরা সি ভিউ দেখতে পাচ্ছি। ওই যে দূরে সি ভিউ, হ্যাঁ সমুদ্র গর্জন করছে এবং আমাকে ডাকছে, বলছে তাড়াতাড়ি আয়। ওই যে আলহামদুলিল্লাহ আমরা সেফলি এখানে চলে এসেছি, এবং একটু কষ্ট হয়েছে আসার সময়, বাস জার্নিটা মোটেও আমার কাছে ভালো লেগেছিল না, এবং রয়ফির বাবাও খুব কষ্ট পেয়েছে। তারপর আমরা রুমে এসে রিল্যাক্স হলাম, একটু ফ্রেশ হলাম, আর এই সুন্দর দর্শনীয় স্থানটিকে দেখার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। চলুন এবার রুমটিকে দেখিয়ে নিয়ে আনি। আমাদের এই রুমটিতে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আমার ভালো লাগছে, যেমন এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে। পার্সোনালি আমি আমার ঘরে এরকম একটা ড্রেসিং টেবিল করতে চাইবো। আর টিভি আছে, আমার মেয়ে খুব ভালো একটা টাইম স্পেন্ড করছে টিভি দেখে। তারপর এখানে ওরা সার্ভিসিং যেটা ভালো দিয়েছে সেটা হচ্ছে দু বোতল পানি দিয়েছিল, কফি দিয়েছিল, চা দিয়েছিল, আর সবই দেওয়া ছিল এখানে। জাস্ট আপনি কফি খাবেন না চা খাবেন সেটা আপনি আপনার মতো বানিয়ে নিতে পারবেন। তারপর এখানে ছোট্ট একটা ফ্রিজ ছিল, চাইলে আপনি ঠান্ডা পানিও খেতে পারেন এখানে বোতলটা রেখে, আর যারা নর্মাল খেতে চান তারা ফ্রিজে নাও রাখতে পারেন। তারপর এখানে কাবার্ডের ভিতরে হ্যাঙ্গিং করার জন্য, কাপড় হ্যাঙ্গিং করার জন্য সিস্টেম করে রাখা ছিল। আমাদের এটা প্রয়োজন হয়নি, কিন্তু যারা দীর্ঘদিন এখানে থাকতে চান তাদের জন্য এটা বেশ উপকারী। ওখানে দুটো পিলো ছিল। তারপরেই তো আমরা ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে আমি এসে দেখি তারা আমাদের জন্য বডি লোশন, শাওয়ার জেল, তারপর শ্যাম্পু, তারপর হেয়ার ড্রায়ার এখানে ছিল, তারপর সব কিছু এখানে রেডি করা ছিল। দেখতেই পাচ্ছেন ওয়াশরুমটা বেশ সুন্দর। কক্সবাজারে আগত বিপুল পর্যটকদের রাত্রিযাপন নিশ্চিত করতে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে তৈরি করা হয়েছে 500-এর অধিক আবাসিক হোটেল, রিসোর্ট এবং কটেজ। আপনাকে পছন্দ মতো আপনার স্থানটি খুঁজে নিতে হবে। সিজন ভেদে এই সমস্ত আবাসিক হোটেল এবং রিসোর্টগুলোতে থাকে বিভিন্ন হারে ডিসকাউন্টের সুবিধা, আর আমিও পেয়েছিলাম ডিসকাউন্টের সুবিধা, যে কারণে আমি অফ সিজনে চলে এসেছি কক্সবাজার ঘুরতে। ভাবলাম দুটো দিন সময় আছে, মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, তো ঘুরে আসি কক্সবাজার থেকে। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাহিরে গিয়েছিলাম। বাহিরের ভিডিওটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। আর এখানে আমরা ফেরার সময় দেখছি দুটো মিউজিশিয়ান তাদের মিউজিকগুলো প্লে করছিল। সুরের মূর্ছনায় নিজেকে বিলিয়ে দেওয়ার পর আমরা আবার আমাদের স্থানে চলে গেলাম, মানে আমাদের রুমে ফিরে গেলাম। আমরা ভীষণ রকম টায়ার্ড ছিলাম। আমরা সারাদিন জার্নি শেষ করে এসে রুমটা পেতে দেরি হয়েছিল। তারপর আমরা একটু রেস্ট নিয়েছি, তারপর আমরা একটু বাইরে ঘুরলাম। ঘোরা শেষে আমরা রুমে এখন রেস্ট নিচ্ছে। চলুন আমরা রাতের ভিউটা উপভোগ করি। আর আমি আজ আর বেশি কথা বলতে চাইবো না, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই
একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের একটা লাইক আমার জন্য অনেক উৎসাহের কারণ। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।